أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه

সেটা কিন্তু বড় কথা নয় আল্লাহ রসুল যেটা করেছেন সেটা হচ্ছে আমাদের করণীয় আল্লাহ রসুল যা করেননি সেটা আমাদের বর্জনীয় এটা হচ্ছে একজন মুসলমানের কর্তব্য যে আমি হানাফি আমি আমি হাম্বলি আমি মালিকি এই বাহানা করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুননত আপনি ছেড়ে দেবেন এর কিন্তু না সুননত ছেড়ে দেওয়ার কোনো অবকাশ কিন্তু কোনো মুসলমানের নাই আপনি মানবেন না ক্ষতি হবে আপনি মানবেন না আপনার ভুল হচ্ছে কিন্তু না আমি হানাফি আমি হানাফি কি আঁকড়ে ধরবো আহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বেশি বড় না ইমাম আবু হানিফা বেশি বড় জি আবু বকর রাজি আল্লাহ তালান হো উমর রাজি আল্লাহ তালান এরা বেশি বড় নাকি ইমাম আহমদিন আহম্বাল ইমাম মালিক কিংবা ইমাম শাফি এরা বেশি বড় স্বাভাবিক কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরেই কোরআন অবতীর্ণ হয়েছে দিন এসেছে না দিনই বিধানগুলি এসেছে আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লামের হাত ধরে বিধায় আমাদেরকে ইমাম আবু হানিফার আগে ইমাম শাহফির আগে ইমাম মালিক এবং ইমাম মাহবুদিন হাম্বাল রহিমা হুমুল্লাহর আগে আমাদের কর্তব্য এবং করণীয় হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সুলনতগুলো আগে ধরা কারণ মোহন আল্লাহ বলেছেন মা আছাহ রসুল কোরআন বলছে যে আল্লাহ রসুল তোমাদের যা দেন

অন্য কারো কারো আনুগত্য কিংবা অনুসরণ করার কথা বলা হয়নি সেই রফল রাফল এদাইন এই জন্যই করবো আল্লাহ রসুল করেছেন সুনদ আহ আমিন এই জন্যই জোরে বলবো আল্লাহ রসুল জোরে আমিন বলতে বলেছেন কিংবা নিজে জোরে আমিন বলেছেন এটাই হচ্ছে না এবং হাদিসের বক্তব্য